আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন? হ্যাঁ আমরা সব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই, মোটামুটি আল্লাহ দোয়াতে ভালো আছি। বাহ বাহ, তো খুব ভালো। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলুন না শুনি। ভাই হচ্ছে যে ওই আসিফ ভাই হচ্ছে কি একটা মানে ভিডিওতে দেখলাম যে উনি বলতেছে যে আল্লাহর নাকি পাশ আছে, এই ধরনের মিথ্যা চার কি দরকার ভাই? যেগুলো নিয়ে অসিফ বলি মানে দাঁড়িয়ে বলার কি দরকার, আপনি বলুন ভাই। তো এই ভিডিওতে প্রমাণ করেছিল তো, অনেকগুলো সময় সবগুলো তো প্রমাণ তো দেখাচ্ছিল, তাই না? কিন্তু ভাই আমি তো মানে উনি তো মানে জাস্ট কথা বলে ছিল উনি তো জাস্ট মানে কথাগুলো বলে গেছে, কিন্তু মানে উনি রেফারেন্স দেন যে বা এত থেকে এত বা নাম্বারটা তো বলেনি যে আমি একটু যাচাই করবো। তাহলে আপনি ওই ভিডিওটা দেখেননি যে ভিডিওর কথা আমি বলছি? দেখুন আসবে অনেকগুলো আচ্ছা ভিডিও। আচ্ছা আচ্ছা, সব বাদ দেন, সব বাদ দেন। হ্যালো বল, আপনি কি জানেন যে মানে সিংহাসন আছে আল্লাহর, এটা জানেন? সত্যি বলতে আপু আমার ইসলাম সম্পর্কে ধারণা মানে অতটা নাই, মানে তাহলে 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 আপনি কেবল তাহলে যে একদম যেটা নাই সেটা বাড়াই বলা দরকার কি? আপনি জানেন কিভাবে যে নাই, মানে যেখানে মানে বলা হয়েছে যে আল্লাহর হাত পা বা কিছুই নেই, আকার নেই সেখানে। আচ্ছা আকার নাই তাহলে ওনার যে সিংহাসনটা, ওনার যে আরশ বলে, আরশ কেঁপে উঠছে আল্লাহর, এটা করলে কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠবে, এরকম করে বলে না মানুষজন? আরশ আরশ মানে তো হচ্ছে একটা সিংহাসন, তো সিংহাসনটা দরকার কি যদি তার কোনো আকারই না থাকে, তাই না? তো সিংহাসন তো এটা মানে একটা চেয়ার, মানে কারণ আমার একটা চেয়ার আছে কিন্তু ওইটা আমার কোনো আকারই নেই, তাহলে চেয়ার দিয়ে দরকার কি? আচ্ছা ভাই, মেন কথা হচ্ছে ভাই রেফারেন্স থেকে একটু দেওয়া যাবে ভাই, তাহলে আমার জন্য একটু ভালো হবে, একটু যাচাই করতে। অবশ্যই অবশ্যই, এই সংশয় ডট কম বলে একটা ওয়েবসাইট আছে আমাদের, এই সংশয় ডট কমে যাবেন, গিয়ে লিখবেন আচ্ছা আল্লাহ। আচ্ছা আচ্ছা, আর আর আরো আসতেছে পরে, আগে ওনার কাছ থেকে আগে অ্যান্সারটা নিয়ে নিই। শোনেন, যদি আচ্ছা যদি ধরেন যে আরশের কথা নাই, আল্লাহর মানে সিংহাসনের কথা নাই, মনে করেন ধরে থাকেন যদি আছে, মনে করেন আল্লাহর এরকম কোন শরীফে স্পষ্ট লেখা আছে আল্লাহর আরশ আছে সিংহাসন আছে, এর মানে কি আল্লাহ আরশ যদি সিংহাসন যদি থেকে থাকে তার মানে হচ্ছে আল্লাহ সেখানে বসে, তো বসার জন্য কোন পার্ট লাগে আপনি বলেন, আপনার বডির কোন পার্ট দিয়ে আপনি বসেন? আপনাদের যুক্তি ঠিক আছে কিন্তু মানে কি বলবো, মানে কি হবে, মানে আমি আসলে মানে কষ্ট হইতেছে। আচ্ছা তাহলে আমি ব্যাখ্যা করে দেখান। আচ্ছা ওনাদের তো উনি তো যুক্তি মেনে নিছে, তো আমি তাহলে আমরা এখন প্রমাণ আপনাকে দেখাই ওই 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 ইয়াতে পরীক্ষা আপনাদের সাথে মানে বিতর্ক করতে চাই না, কারণ হচ্ছে মানে আমি অনেকগুলো ভিডিও দেখছি যে আপনারা মোটামুটি মানে কি বলবো মানে স্কোপ রাখেন না যে মানে কোনো ভুল ধরা বা, কিন্তু আমি ওই ভিডিওটাতে পাইলাম যে মানে ভাই রেফারেন্সটা এক্স্যাক্টলি দেয় না, এই কারণে আপনি মনে আমার। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড একটু মিউট করেন, আমি একটু নিচে যান, নিচে ওই যে হাত পা তারপরে নিচে যে ইয়ে আছে না, একটু নিচে যান। হ্যাঁ আসি আসি আসি, সেখানে আসি, তার আগে এখানে বলো এখানে কি বসে আছে, কি কোথায় বসে আছে, কেন কোথায় বসে আছে, একটা সিংহাসনে বসে আছে। সিংহাসনটা লিখেছে কেন? কারণ তার একটা আকার আছে, সেখানে বসতে হয়েছে, বসার মতো জায়গা আছে। এখন যদি হাওয়া হতো, হাওয়ার মতো একটা কোনো আকার যদি না থাকতো, তাহলে কি সিংহাসনের দরকার হতো? না, সিংহাসনের কোনো দরকার হতো না, সিংহাসনটা সেই সিংহাসন মানে সিংহাসন হয়ে আর কি হবে। যাই হোক, আসি এই সংশয়ে যাবেন, সংশয়ে গিয়ে এখানে খুঁজবেন যে আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ এবং স্বভাব চরিত্র। হ্যাঁ এবারে ইয়ে বলো এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ওই যে আকৃতি, চেহারা, চোখ, হাত, কান, এগুলো তো পড়বেনই নিচে, ওই এখানেই মনে হয় আছে না, পায়ে ওখানে আছে, আর নিচে হচ্ছে আরশের কথাটা লেখা আছে মেবি। দেখি দাঁড়াও, এখানে একটা আছে আল্লাহ বড় হিংসুটি হিংসুটি কিছুটি আচ্ছা এখানে দেখি আর কি আছে, দেখি আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ তো আছেই, ভূমিকা থেকে দেখা যাক, এখানে ভূমিকা আছে, ভূমিকা ভূমিকাতে অনেক কিছু বলা আছে, এখানে আছে সমস্ত ইয়েগুলো প্রমাণগুলো রেফারেন্সগুলো এখানে পেয়ে যাবেন, বুঝলেন? এইগুলো এখানে আছে হাদিস, কোরআন থেকে বহু রেফারেন্স আছে, যত রেফারেন্স চাই আপনি পড়ে আসুন, পড়ে এসে আমি কিন্তু পড়া ধরবো, ঠিক আছে? আপনি পড়ে একদিন আসবেন, ভালো করে মুখস্থ করে আসবেন, ঠিক আছে? এই এক পাতা, এই পুরো একটা পাতা আপনার পড়া রইলো, নেক্সট দিন আসবেন, নেক্সট দিন আপনাকে পড়া ধরবো, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি মানে যেটা চাইতেছিলাম মেনলি ওইটা দিলে, আচ্ছা ভাই আমি কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ এটা হাত পা একটু কত চাই, কোন মেনলি কোনটা চাই, শুধুমাত্র আপনি হয়তো যে একটা কোনো একটা ইয়ে চাইছেন, দেখো আলার আকৃতি না না সেটা বলতেছি না, মানে বলুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পড়ে আসবো, তাহলে মানে একটু দেবেন আরকি, দেখেন যদি কোনো একটা ভিডিওতে যদি এক্সাক্টলি সমস্যা দিয়ে দেয় তাহলে আমার ভালো। আচ্ছা এখানে দেখবেন, এখানে ভালো করে পড়বেন, ঠিক আছে? এখানে ভালো করে মন দিয়ে পড়বেন কিন্তু, ঠিক আছে? একদম দাগি দাগি মন দিয়ে পড়বেন। আচ্ছা ভাই, আপনাদের আপনাদের ওয়েবসাইটটা তো সম্ভবত মানে অ্যাডভার্স মানে কি বলবো মানে ইয়ে করা যায় না, প্রবেশ করা যায় না, খুব সম্ভবত ব্লক করে না, একটা কাজ করবেন যদি প্রবেশ করা না যায়, 1.1.1.1 বলে একটা চারটে ওয়ান, ঠিক আছে? চারটে এক, ঠিক আছে? এটা এই একটা ইয়েতে খুঁজবেন, এই প্লে স্টোরে গিয়ে খুঁজবেন, খুঁজে ওটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ওটা ডাউনলোড করে ওইটাকে এনেবল করলেই ওটা একটা আপনার ভিপিএন তৈরি করবে, একটা র্যাপিং করবে, ঠিক আছে? করলেই আপনি যে ঢুকতে পারছেন না সেটা ঢুকতে পারবেন, তবে এখন আসলে অনেকটাই ফিক্স করেছে ব্যাপারটাকে, এখন হয়তো ভিপিএন ছাড়াও হয়তো এখন ঢুকতে পারবেন, ঠিক আছে? এখানে দেখবেন যে আল্লাহর চেহারা, ঠিক আছে? এই দেখুন এখানে আল্লাহর চেহারা, চেহারা মানে হচ্ছে মুখ। হ্যাঁ ওই গানটা শুনেছেন না, চেহারা ইয়া চাঁদ দেখিলা, তো ওইখানে চেহারা, চেহারা মানে হচ্ছে মুখ, ঠিক আছে? এখানে আমাদের চেহারা আর এখানে চেহারাটা একটু আলাদা, এটা হচ্ছে চেহারা মানে মুখ, এই দেখুন আল্লাহ যে মুখ আছে, মুখমণ্ডল আছে, মেকআপটাকে ব্যবহার করেন কিনা জানি না। আচ্ছা আয়াত আয়াত একটু আয়াত একটু আমি ভাই আয়াত একটু সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে, একমাত্র আপনার মহিমা ও মহানুর কোন কথা। আচ্ছা একটু নিচে, একটু নিচে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে আর রহমান, চেহারা চিরকাল বাকি তাই থাকবে। আচ্ছা নিশ্চয়ই আপনার গাম্ভীর্যপূর্ণ সম্মানিত প্রতিপালকের চেহারা চিরকাল বাকি স্থায়ী থাকবে, এটা হচ্ছে তার ইয়ে, ঠিক আছে? তা মানে আপনার চেহারাটা এরকম থাকবে আর কি, নিশ্চয়ই মুখ আছে, নইলে চেহারার কথা কেন বলবে? এবার নিচের একটা ইয়ে আছে, সেখানে বলছে যে এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড এক্সেপ্ট হিজ ফেস, তার যে চেহারা সেটাই ইয়ে থাকবে, সঠিক কোনো সবকিছু ধ্বংস, তার চেহারা ছাড়া সব জিনিস ধ্বংস হবে, ঠিক আছে? আল্লাহর চোখ আছে, নাহলে তিনি দেখেন কি করে? ইটস ভেরি মানে খুবই এই জন্য তো কোনো রেফারেন্স ইস্যু লাগে না। আচ্ছা বুঝতে পারছি, এটা আপনি ইয়ে করবেন, ঠিক আছে?
ধারণাটা অনেক কি কম বলা যায়। তো সেক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা বইয়ের সাজেশন পাইছিলাম যে সম্ভবত ফতোয়া আর কানুল জিহাদ বা ইসলাম এরকম কিছু একটা একজন মানে ইয়ার লেখা যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন আলেমের লেখা। তো সেখানে একটা প্রশ্ন ছিল যে আপনার যে সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে নাকি। তো এটা পড়ার পর সত্যি কথা বলতে কি আমার মানে কিছুটা মানে কি বলবো মানে মোটামুটি ইসলামের উপর থেকে বলা যায় মানে ইয়াই উঠে গেছে। কারণ আমি একজন কি বলেছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে নাকি? যখন ব্রুনো যখন এই কথাগুলো বলতে আরম্ভ করলো যে না পৃথিবী নয় সূর্য নয় পৃথিবী সূর্যের ছাদিয়ে ঘুরে, তখন তার হাতে কোন রকম প্রমাণও ছিল না। কারণ তার হাতে একটা ইয়ে ছিল না, একটা দূরবীক্ষণ যন্ত্র বা একটা বাইনোকুলার বা একটা টেলিস্কোপ কিছুই ছিল না তার কাছে। সে তার ধারণা থেকে সেই কথাগুলো বলছে, সেগুলো প্রমাণ করতে পারেনি। তো সেই কথাগুলো বললেই তো লোকজন বিশ্বাস করছে না। কারণটা কি? কারণ তারা জিনিসগুলো দেখছে না। জিনিসগুলো যখন একটা ইয়ে তৈরি করে, যখন একটা দূরবীন তৈরি করে, যখন একটা টেলিস্কোপ তৈরি করে, যখন ইয়ে গ্যালিলিও যখন চোখে আঙুল দিয়ে দেখতে শুরু করলো, কোপার্নিকাস যখন দেখতে শুরু করলো, তখন আস্তে আস্তে এই ধারণাগুলো পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু তার আগে পর্যন্ত এই ধারণাটাই ছিল, এই ধারণাটাই অধিকাংশ ইয়ে করতো, মানে এই ধারণাটাই তারা মনে করতো। এবারে আপনি যদি ভারতবর্ষে চলে আসেন, সেখানে যে বরাহমিহির এরা যে বলছে, এদেরও কি এরকম একটা ক্লিয়ার ধারণা ছিল যে সমস্ত কিছু মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এরকম কি ক্লিয়ার ধারণা ছিল? না, তাদের এরকম ক্লিয়ার ধারণা সবসময় ছিল না, তাদের ক্ষেত্রে এরকম ক্লিয়ার ধারণা কোনো কিছু ছিল না। যেটা জিওসেন্ট্রিক আর্থ, এই জিনিসটা বহুদিন ধরে চলে এসেছে। যদি তাই যদি না হতো, যদি সেখানে যদি লেখা থাকতোই যে সূর্য নয় পৃথিবী নয় সূর্য নয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই জিনিসটা যদি লেখা থাকতোই, তাহলে সবাই সেই জিনিসটা জানতো। সেই সব জিনিসটা এটা তো বোঝাতে তো ক্লাস ওয়ানের ছেলেকে এই জিনিসটা বোঝাতে পারবেন যে দেখো এই জিনিসটা এরকম ভাবে হয়, তাকে ছবি টুবি এঁকে তাকে একটু বোঝাতে পারবেন। আস্তে আস্তে 5-6 উঠলে এই ধারণাটা খুব পরিষ্কার, এই ধারণাটা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা করে রকেট সায়েন্স না, এই জিনিসটা বোঝানোটা খুব একটা রকেট সায়েন্স না, তাই না? কিন্তু মানে আপনাদের কথাগুলো আমি তো শুনি মানে বুঝতে পারি যে আসলে মানে পরে আমি চেক করলে ঠিক আছে। এখন মানে ওই একজন আলমের বলা আর আপনাদের বলার মধ্যে তো পার্থক্য, আপনি বুঝেন যে সবাই আলমের কথাটাই বেশি প্রাধান্য দেয়। সেই হিসাবে আমি বলতে চাইতেছি যে মানে এরকম কোনো বিজ্ঞ আলমের যদি লেখা থাকে আর কি, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি পাশ করা কোনো আলমদের লেখা কোনো বই থাকে, এরকম যদি মানে আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি পুরো সত্যতাটা আপনাদের যাচাই করতে পারবো। লেখা থেকে এদিকে দেউলিয়া ভাই আমাদের সাথে আছেন, দেউলিয়া ভাইয়ের কাছ থেকে একটু শুনি। দেউলিয়া ভাই আপনি শুনছেন নাকি? হ্যাঁ আমি তো শুনছি। তো উনি একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ শুনে আছে, তো উনি একটা প্রশ্ন করেছেন, আপনি ওনার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন কিনা, আশা করি আপনি দিতে পারবেন, আপনি একটু বললে ভালো হয়। হ্যাঁ হ্যালো, আমার ভাইকে বলতেছি আপনি ওই সাহিত্য কথা প্রশ্ন করবেন। সাহিত্য লেখা বই চিন্তার সমস্যা কথা, শাহ আবু বকর জাকারিয়া তো অনেক বই অনুবাদ করছে এবং লিখছে কথা বই, এবং হচ্ছে ওনার ইউটিউব চ্যানেলও যাবেন, উনি তো এই আকিদা নিয়ে তারপরে হচ্ছে এসব বিষয় নিয়ে নিয়মিত হচ্ছে ধারাবাহিকভাবে লিখতে দেয়, ওটা দেখবেন। সাহিত্যের কাছে প্রশ্ন করছেন তাইলে ভাই, এটা শাহ আব্দুল কাদের বিন ইউসুফ উনিও তো বই বিক্রি করে, এটাও লিখতে হয়, চিকিৎসক বলেন ফতোয়া বলেন অনেক বই আছে, আপনি এগুলো তো একটু খোঁজ করেই পাওয়া যায়। ভাই আমি তো মানে সবগুলো বই মানে পড়া আমার পক্ষে মানে সম্ভব বলা যায় না, কারণ আমার মানে আদর্শ পড়া লেখা আছে, কাজকর্ম আছে। তো সেক্ষেত্রে কিছু মানে নিউ নিউ বই যেগুলো ওইগুলো সাজেস্ট করলে আমার পক্ষে ভালো যায়, সুতরাং তাই জানতে চাই মানে তাদের লেখা নতুন জানতে চাই। তাহলে আপনি একটা দেখতে পারেন যে ইসলাম কিউ এ নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে ইংরেজি ভাষাতে ফতোয়া বিভিন্ন ফতোয়ার অ্যান্সার দেয় ছবি থেকে। তারপরে আপনি বিভিন্ন যে ফতোয়ার কিতাবগুলো কিনতে পারেন, ফতোয়ার কিতাবগুলো কিনে আপনি পড়তে থাকেন, সেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।